রাজ্যে নতুন ভাবে তৃণমূলপন্থী সংগঠন তৈরি হলো, বিভিন্ন সেক্টরকে নিয়ে টিম তৈরি করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনারা তো তৃণমূলপন্থী সংগঠন হিসেবে পরিচিত, তো আপনাদের নাম কিন্তু সেখানে কোথাও কোথাও দেখলাম না, তাহলে এই এই কমিটির কি মান্যতা মনে করেন যে এই সমস্ত কমিটি দিয়ে কি? আমি একটা কথা বলি, তাপসবাবু, প্রকৃত তৃণমূল কে, প্রকৃত কি কোন রাজনীতি দলের সঙ্গে যুক্ত আছে সেটা নিচে গেলেই বোঝা যাবে। প্রশ্ন হচ্ছে, আমি কারোর নাম করে বলছি না, আমি শুধু একটা কথা বলি যে এটা মানে যে সংগঠনের কথাটা আমরা বিভিন্ন বড় মাননীয় শিক্ষামন্ত্রী বলেন যে পূরণ করে দিয়েছে, যাক তাদের উপর আস্থা ছিল আমাদের বিগত দিনে, কিন্তু বিগত 3-4 বছর তারা আমাদের SSK MSK গুলোকে একদম খাদের কিনারা খেলে নিয়ে চলে গেছে। শিক্ষক নিয়োগ নাই, বেতন বৃদ্ধি নাই, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত বিষয় একটা পয়েন্টের উপরে সব নেতৃত্ব ছিল তারা আজ করেনি, বাধ্য হয়ে আমরা কিন্তু আবার নতুন করে রাস্তায় নেমেছি। অতএব একটা কেন যদি আরো 5টা সংগঠন এরকম করে আমাদের কিছু যায় আসছে না, তা পশ্চিম সুপারভাইজার বঞ্চিত বুঝে গেছে, তারা নেতৃত্ব SSK MSK বঞ্চিত শিক্ষকের কথা ভাবেনি। অর্থাৎ আবার নতুন করে যদি নতুন সংগঠন তৈরি করে, ভাবে যে অনেক কিছু করবো, ঝাল নাই তরোয়াল নাই, নিজেরাও সরকারের মতন তারা বসে থাকবে। তারা পশ্চিমবাংলার বঞ্চিত শিক্ষকরা বুঝে গেছে যে তারা ওই জায়গায় বসে আমাদের জন্য সুবিধায় নিয়েছে, বাকি সেই জায়গায় ওটা নিয়ে আমরা একদমই মাথা ঘামাচ্ছি না। আমাদের ন্যায্য অধিকারের দাবিতে, ন্যায্য অধিকারের দাবিতে আমরা পরিষ্কার ভাষায় বলছি, যে যায় দল করবে না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন, অনেক কিছু দিয়েছেন সারা পশ্চিমবাংলাতে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের SSK জন্য উনি কিছু করেননি, কিছুটা করতে আমাদের জন্য বঞ্চিত শিক্ষকদের কথা ভাবেননি। তাই শেষ বেলায় ওই কমিটি তৈরি করে দিয়ে সারা পশ্চিমবাংলাতে আমাদের যৌথ আন্দোলন যেভাবে দাঁড়াবদ্ধ হচ্ছে, আর নতুন করে ওই সংগঠন তৈরি করে একটা ভাঙার পরিকল্পনা যেটা নেওয়া হয়েছে ওটাকে আমরা কর্ণপাতই করছি না। এবং আমরা সারা পশ্চিমবাংলার SSK MSK শিক্ষক সুপারভাইজার বঞ্চিত শিক্ষক যারা আছে তার কেউই ওটাকে দেখছে ভাবছে না, আমরাও ভাবছি না। অতএব একসাথে 5টা হোক। আর একটা বিষয়, ভোটের পরে কি আপনারা আবারও রাস্তায় নামবেন যৌথভাবে, যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধি হচ্ছে সেই চাপ বা সেই ন্যায্য দাবিকে সামনে রাখবেন? 100%, 100%। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তার আন্দোলন থেকে কোনো শক্তি সরাতে পারবে না। এক দ্বিতীয় নম্বর হচ্ছে, মাঝখানে অনেকের অর্ডার যাচ্ছে বিভিন্ন কারণে, আমাদের কথাটা হয়তো বেরিয়ে যেত সরকারের পরে, অ্যাঙ্গেল থেকে এটাকে আটকে রাখা হয়েছে ক্রেডিট দেওয়ার জন্য, সেটাকে নিয়ে সে ক্রেডিট নেক আর নেক না নেক, আমরা চাইবো আগামী দিনে বঞ্চিত শিক্ষকরা আবার আমাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমরা অবশ্যই রাস্তার আন্দোলন নামব, কোনো সন্দেহ কোনো সংশয় নেই, জটিলতা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।